কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূল ফটকের ব্যবসা প্রতিষ্ঠানে 25 বছর পূর্বে সংযোগ দেয়া বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার অভিযোগে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা। সকালে নাঙ্গলকোট লাকসাম সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী দোকান মালিক ব্যবসায়ীরা বলেন, এই বিষয়কে কেন্দ্র করে গত 15 মার্চ বুধবার বিকেল 4টার দিকে অবৈধভাবে হস্তক্ষেপ করে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বিদ্যুৎ অফিসের লোকদের নিয়ে উপস্থিত থেকে ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইন কেটে মিটার খুলে নিয়ে যায়। ইউনিয়নের অন্যায় হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে বৈদ্যুতিক মিটারের পুনঃসংযোগ দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। প্রাইভেট হসপিটাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করি, এই একটি বিশেষ মহল ষড়যন্ত্রের মাধ্যমে এটিকে বাধাগ্রস্ত করার জন্য অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন গত 30/8/2022 তারিখ রাতে নির্মাণাধীন হসপিটাল ভবন হইতে 6 টন রড চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ী করি। মামলাটি বর্তমানে বিচারাধীন।